আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেজবার বিডি। যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপুরা ঢাকা গাউসিয়া মার্কেটের রাস্তাটা। এটাই যে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে নিউ মার্কেটের ওভার ব্রিজটা আছে সেখানে, আর এখানে কিন্তু আগে ময়লা ফেলাইতো, তো ওই ময়লার জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি। বা এখানে যে এলইডি টিভি, এই যে ব্রিজটা দেখেন, এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আর ওটা হচ্ছে নিউ মার্কেট, ঠিক আছে। এখানে এলইডি টিভি ধরে আপনারা এই যে এটা দেখেন নূর ম্যানশন, ঠিক আছে, ওইটা হচ্ছে গাউসিয়া মার্কেট। আর এটা হচ্ছে ধানমন্ডি হকার্স, এই যে এটা হচ্ছে ধানমন্ডি হকার্স, ঠিক আছে। ফার্সি বিউটি কনসেপ্ট 1 এবং ফার্সি বিউটি কনসেপ্ট 2 চেনার উপায় আমি আপনাদের দেখা দিচ্ছি। এই যে যেখান থেকে আসেন আপনারা সবাই কিন্তু এসে এই জায়গাটায় নামেন, ঠিক আছে। এই জায়গাটা নামার পরে দেখবেন যে এই এলইডি টিভিটা, আর এটা হচ্ছে নূর ম্যানশন শপিং সেন্টার, এই যে এখান থেকে কিন্তু স্টান মল্লিকা যায়, আর এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটটা। এই যে এখান থেকে মাত্র 10 সেকেন্ড হাঁটলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট নতুন শাখাটা। এই যে আমি যে বলি মমিতা সিল্ক বিধান, এই যে এটা হচ্ছে ধানমন্ড হকার্সটা, এই দেখেন যে মমিতা সিল্ক বিধানের অপোজিটেই এই যে ফার্সি বিউটি কনসেপ্টটা। এখন আপনাদের চিন্তার ভুল হবে না, এই দেখেন আপনারা ফার্সি বিউটি কনসেপ্ট, এটা হচ্ছে আপনার নতুনটা, নতুন শাখাটা। এই দেখেন এটা হচ্ছে নূর ম্যানশন, এই যে নূর ম্যানশন, আর ওই যে ওইটা হচ্ছে গাউসিয়া মার্কেট, আর ওইটার সাথে যে লালের ভিতরে আপনার স্কাই কালার একটা বিল্ডিং দেখা যাচ্ছে, যে যেটা এটা হচ্ছে আপনারা স্মাইল ম্যানশন। এর নিচতলায় কিন্তু ফার্সি বিউটি কনসেপ্ট আগেরটা, পুরাতনটা। সো আপনারা এখানে এসে, ঠিক আছে, এই যে ধানমন্ডি হকার্সটা দেখবেন, এই যেখানে খাদের বাবা মনি এক্সচেঞ্জ মমিতা সিল্ক লেখা, এই অপোজিটে কিন্তু এই ফার্সি বিউটি কনসেপ্টটা। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ফার্সি বিউটি কনসেপ্টটার ভিতরে, যে এই যে দেখেন ফার্সি বিউটি কনসেপ্ট, এই যে ফার্সি বিউটি কনসেপ্ট, এটা নতুনটা, ঠিক আছে। নতুন ব্রাঞ্চটার সামনে আপনারা কিন্তু মালাও পেয়ে যাবেন, আবার এখানে হেয়ার এক্সটেনশনও পেয়ে যাবেন, বা এই যে দেখেন ডিএস ফাস্ট ফুডের সাথে কিন্তু এই ফার্সি বিউটি কনসেপ্টটা। সো ভিউয়ার্স, দেরি না করে দ্রুত চলে আসবেন আপনাদের নতুন ব্রাঞ্চ ফার্সি বিউটি কনসেপ্টে। এটা কিন্তু অনেক বড় একটা ব্রাঞ্চ, আপনারা যখন আসবেন তখন বুঝবেন। এখানে কিন্তু আগের ব্রাঞ্চে 10 জন বা 15 জনের বেশি দাঁড়াতে পারতেন না, বাট এখানে কিন্তু প্রায় আপনার 50 জনের মতো স্টে করতে পারবেন, অনেক বড় একটা ব্রাঞ্চ। আচ্ছা, ফার্সি বিউটি কনসেপ্ট 2টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, জনি চলে আসো। আচ্ছা, এই যে আপনারা ফার্সি বিউটি কনসেপ্ট এই যে নতুন ব্রাঞ্চ থেকে বের হওয়ার পর জনি আসো, এই যে আমি রাস্তা দিয়ে দেখা দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি এখন রাস্তা, এখানে গাড়িগুলো পার্কিং করে রাখছে। এই যে মমিতা সিল্ক সেন্টার থেকে সুজা হাঁটবেন, এই যে দেখেন আপুরা, এইখান দিয়ে কিন্তু আমরা ইসলাম মল্লিকা মার্কেটটা যাই, বা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালটা যাই, ঠিক আছে। এই যে এইগুলো, এটা পুরোটা কিন্তু নূর ম্যানশন, ঠিক আছে, অনেকে নূর ম্যানশন চেনেন না তাদের জন্য। আর এটা হচ্ছে আপুরা গাউসিয়া মার্কেটটা, এই যে এই বিল্ডিংটা হচ্ছে গাউসিয়া মার্কেট, এই যে বিস্কিট কালার যে বিল্ডিংটা, এটা হচ্ছে গাউসিয়া মার্কেট, ঢাকা গাউসিয়া মার্কেট। এটা কিন্তু নূর ম্যানশন, দেখেন নূর ম্যানশন কিন্তু অনেক বড়, এটা নূর ম্যানশন কিন্তু অনেক বড়, ওই মাথা থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এই নূর ম্যানশন। আর এটা হচ্ছে আপনারা গাউসিয়া মার্কেটটা, ঢাকা গাউসিয়া মার্কেট, এটা কিন্তু গাউসিয়া মার্কেট, ঠিক আছে, এটা গাউসিয়া মার্কেট। এর সাথে কিন্তু স্মাইল ম্যানশনটা অনেকে চিনেন না, সেজন্য কিন্তু আপনাদের জন্য এই রোজের ভিতরে হেঁটে হেঁটে আমি ব্লগ করছি আপনাদের জন্য, আমার লাভিং ভিউয়ার্সদের জন্য। এটা যে দেখেন গাউসিয়া মার্কেট, এটা গাউসিয়া মার্কেটের বিল্ডিং, আর এটা হচ্ছে স্মাইল ম্যানশন, ঠিক আছে। এই যে সাত রং, এই যে দেখেন, এখন আর ভুল হবে না, এটা হচ্ছে স্মাইল ম্যানশন বিল্ডিং, উপরে লেখা আছে স্মাইল ম্যানশন। আর সামনে কিন্তু আপনাদের স্টান মল্লিকা, যে এটার পরে কিন্তু সুভাষ শর্মা বিল্ডিংটা, এরপরে কিন্তু গ্রিন শর্ণিকা বিল্ডিংটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা স্মাইল ম্যানশন, এই যে লেখা আছে। সো এর নিচেই স্মাইল ম্যানশনের বিল্ডিং, তার মানে দুইটা দোকান পরে কিন্তু এই ফার্সি বিউটি কনসেপ্টটা পুরানটা। এই যে ফার্সি বিউটি কনসেপ্ট, অনেকে ভুল করে থাকেন, ইনশাআল্লাহ আর ভুল করবেন না,
সো আমি চলে গেলাম ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের আগের শাখা, মানে পুরাতন শাখাটা, উনি হচ্ছেন সুমন ভাইয়া, এই যে উনি হচ্ছে আঙ্কেল। সো আপনারা দেরি না করে জুতো চলে আসবেন, আপনাদের জন্য লোকেশন শো করে দিলাম। আপনারা যে ব্রাঞ্চে যেতে পারছেন সে ব্রাঞ্চে কিন্তু যেতে পারবেন, আর সব ব্রাঞ্চে কিন্তু একই প্রোডাক্ট থাকবে আর একই অফার থাকবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, পাশে বেল আইকনে ক্লিক করলে প্রতিদিনের আপডেট দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।